হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে L293D মোটর ড্রাইভার শিল্ড বিভিন্ন প্রজেক্টে আরডুইনোর সাথে ইউজ করবেন। এটা হলো L293D মোটর ড্রাইভার শিল্ড। এটা দিয়ে কিন্তু আপনি ডিসি মোটর, স্টেপার মোটর, সার্বো মোটর আরডুইনো কোডিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে মূলত রোবোটিক্স এর বিভিন্ন প্রজেক্ট যেমন লাইন ফলোইং রোবট, এভার কন্ট্রোল রোবট, রিমোট কন্ট্রোল রোবট, ব্লুটুথ কন্ট্রোল রোবট, এগুলো কিন্তু তৈরি করা যায় আরডুইনো কোডিং এর মাধ্যমে। তো ভবিষ্যতে আমি এই প্রজেক্ট গুলো আপনাদের করে দেখাবো। তো এই জন্যই আজকে আপনাদের এই মোটর ড্রাইভার শিল্ডটা কিভাবে ইউজ করতে হয় মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে সেটাই আজকে আপনাদের দেখাবো। তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে ইউজ করা হয়। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে L293D মোটর ড্রাইভার শিল্ড। এটা কিভাবে, এর পিন কনফিগারেশন কিভাবে কানেকশন করা হয় সেটা আজকে আপনাদের ভালোভাবে দেখাবো। দেখুন, এই L293D মোটর ড্রাইভার শিল্ডে তিনটা আইসি রয়েছে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছি আমি, দুইটা L293D মোটর ড্রাইভার আইসি রয়েছে আর একটা শিফট রেজিস্টার রয়েছে। মোটামুটি এই তিনটা আইসির মাধ্যমে কিন্তু মোটর কন্ট্রোলিং অপারেট হয়। এখন মোটর কিভাবে কানেকশন করতে হবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এতে দেখুন, এতে অবশ্যই পাওয়ার দিতে হবে। এখন পাওয়ার কোন জায়গা থেকে দিতে হবে দেখুন, এইখানে কিন্তু আপনি 6 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত এখানে দিলে অটোমেটিকলি এই বোর্ডে 5 ভোল্ট নিয়ে নেবে, আপনারা এখান থেকে পাওয়ার দিবেন। এখন মোটর, এই ড্রাইভার শিল্ডে কিন্তু আপনি 4টি মোটর কন্ট্রোলিং করতে পারবেন ডিসি মোটর। দেখুন ইউনো রোবোটিক্স কারে এভাবেই কিন্তু কন্ট্রোলিং করা হয়, অর্থাৎ 4টি মোটর কন্ট্রোলিং করা হয় ডিসি মোটর। দেখুন প্রথমটা হচ্ছে মোটর অন, মোটর টু, আর এইখানে মাঝামাঝি অবস্থানে আপনার গ্রাউন্ড দিয়ে দিতে হবে। আর এই পাশ থেকে এটা হচ্ছে আমার 4 নম্বর মোটর, অর্থাৎ 4 নম্বর মোটর কানেকশন করতে হবে। এটা কিন্তু কোডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এ অনুযায়ী কানেকশন করতে হবে। ওকে, দেখুন এটা হচ্ছে আমার 3 নম্বর মোটর, আর এইখান থেকে আপনি গ্রাউন্ড দিয়ে দেবেন। এ অনুযায়ী আপনার সব কিছুই করতে হবে। আর দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে এই মোটর শিল্ড দিয়ে আপনি সার্বো মোটর, স্টিমার মোটর কন্ট্রোলিং করতে পারবেন। তো এইখানে যে পোর্টগুলো আছে এর মাধ্যমে কিন্তু এই কন্ট্রোলিংটা করা হয়। আর এই মোটর শিল্ডে যদি কোনো প্রবলেম হয় এটা হচ্ছে রিসেট বাটন, রিসেট দিতে পারবেন। আর এইখান থেকে ব্যাটারি তো আমি আগেই দেখিয়েছি যে কীভাবে কানেকশন করবেন। তো মোটামুটি এভাবেই কানেকশন করে বিভিন্ন আরডুইনো কোডিং এর মাধ্যমে এই মোটর শিল্ডে বিভিন্ন রোবোটিক্স এর প্রজেক্ট করা হয় মোটর কন্ট্রোলিং এ। তো আমি ভবিষ্যতে আমি মোটর কন্ট্রোলিং এ রোবোটিক্স এর বিভিন্ন প্রজেক্ট করে আপনাদের কোডিং সহকারে দেখাবো। তো এই জন্য এই মোটর শেলটা কিভাবে ইউজ করা হয় সেটা আপনাদের আজকে দেখে দিলাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আপনি রোবোটিক্স এর প্রজেক্ট গুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।